নমস্কার, আমি সন্দীপ সরকার। আমি বর্তমানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এসএই সাব রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে আপাতত কর্মরত আছি। আমি 2015 সালে একটি প্রাইভেট কলেজ থেকে বিটেক কমপ্লিট করি ইলেকট্রিক্যালের উপরে। তারপর থেকে এমনি প্রিপারেশনের মধ্যেই ছিলাম, এমনি কোনো জায়গায় আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তেমন ছিল না। তো তারপরে 2018 সালে এমএসসি মানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন রিক্রুটমেন্টের একটি নোটিশ পোস্ট করে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন এসএই পোস্টের জন্য, সেটা দিয়ে অ্যাপ্লাই করি। 18 ডিসেম্বরে এক্সাম হয়েছিল রিটেন, তারপরে মার্চের মিডে হচ্ছে ইন্টারভিউ হয়, তারপরে রেজাল্ট ডিক্লিয়ার হওয়ার পরে 2019 সাল থেকে আছি আমি, জুলাই মাসের থেকে। যাই হোক, এমনি আমার প্রিপারেশন টেকনিক্যালের উপরেই বেশ ছিল। এমনি আদার্স আমি পাস আউটের পরে অন্যান্য এক্সামের মধ্যেও অ্যাপিয়ার করি আমি, সেগুলোর প্রিপারেশন নিই, বাট মেনলি ফোকাস ছিল টেকনিক্যাল। তো প্রথমে আমি এমনি গ্যালগোটিয়া পাবলিকেশনসের একটা বুক ফলো করতাম কম্পিটিটিভ এক্সামের। তো তার আগে এমনি তো বিটেক চলাকালীন টেক্সট বুকটা তো ফলো করতামই অবশ্যই, সেটার উপরেই ফোকাস ছিল। তো যাই হোক, সেই নলেজটা পরবর্তীতে আমার কাজে লেগেছে, বা টিচারদের কিছু নোটস বা যেগুলো হয় আর কি। তো মেনলি টেক্সট বুকটাকেই ফলো করতাম, তারপরে কম্পিটিটিভ এক্সামে যেসব বুকগুলো আসতো মার্কেটে, যেগুলো আছে সেগুলোকে সলভ করা শুরু করি। তো একটা একটা করে সলভ করা শুরু করতাম, এবং কিছু কিছু কোশ্চেন্স আসতো, যেমন সেগুলো হয়তো কিছু আমি সুরাহা করতে পারতাম না। তো যাই হোক, সেসবের জন্য ইউটিউবে কোনো সাপোর্ট বা আমার কলেজের যারা স্যাররা ছিলেন তাদের কাছ থেকে হেল্প নিতাম। তো যাই হোক, এমনি কম্পিটিটিভ এক্সামের বুক ফলো না করলে আমাদের অন্তত ইলেকট্রিক্যালে কোনো দিশে পাওয়া যায় না। সেখানে কম্পিটিটিভ এক্সামের বুকগুলো ফলো করলে একটার পর একটা অবস্টাকলগুলো আসে এবং বোঝা যায়। কারণ টেক্সট বুকটা তো অবশ্যই, সেটা তো বেশ, বাট মডিফিকেশন বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের বুকগুলো খুবই দরকার আর কি। তো যাই হোক, আমি ইনিশিয়ালি গ্যালগোটিয়া দিয়ে শুরু করেছিলাম, তারপরে মেনলি যেটা আমার খুব কাজে লাগে সেটা হচ্ছে তারপরে আর কে রাজপুত কমপ্লিট করার পরে ভিকে মেহতাটা কিছুটা করেছিলাম। অ্যান্ড লাস্ট আর খুবই পাঞ্চিং যে বইটা আর কি আমার খুব কাজে লেগেছিলো, সেটা হচ্ছে জেবি গুপ্তার যে এমসিকিউ কম্পিটিটিভ এক্সামের জন্য, সেটা খুবই কাজে লেগেছিলো। ইভেন সেটাকে আমি থরোলি করেছিলাম বলাটাও ভুল হবে, কারণ ওখানে এমন কিছু, কারণ ওখানে পুরো গেটকে কভার করা থাকে। তো যাই হোক, সেটাকে আমি যতটা সম্ভব হোক করেছিলাম এবং সেটা আমার কাজে লেগেছে। তো যাই হোক, সেটা করার পরে মোটামুটি রিটেন আমার কোনো অসুবিধা হয়নি, এবং আদার এক্সামও আমি অ্যাপিয়ার করি, সেখানেও আমার অসুবিধা হয়নি। তো যাই হোক, সেটা তো গেল রিটেনের ক্ষেত্রে। এবার আসি ইন্টারভিউতে। ইন্টারভিউতে আমাদের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে অফিস আছে শিয়ালদার, ওখানে সেখানেই হয়। তো এমনি আমার যে ইন্টারভিউ বোর্ডে, ওখানে 3 জন ছিলেন। তো 3 জনের মধ্যে একজন, যা বুঝতে পারলাম, একজন আমার মেনলি টেকনিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন, আর একজন আমার, আমি যেখান থেকে আসছি আর কি, মানে আমার বাড়ি শিলিগুড়ি, তার সারাউন্ডিংস, আমার ওখানকার ডিস্ট্রিক্ট বা সেখানকার জিওগ্রাফিক্যাল যেসব ইম্পর্টেন্সগুলো আছে সেসব নিয়ে একজন জিজ্ঞেস করছিলেন। আরেকজন জিজ্ঞেস করছিলেন, উনি মেনলি ওই সময়টা আমাদের লোকসভা ইলেকশন ছিল 2019-এ, তো উনি তখন আমাকে লোকসভা ইলেকশনকে বেস করে অনেক কিছু কোশ্চেন করেছিলেন। টেকনিক্যালের মধ্যে যিনি আমাকে করেছিলেন, আমাকে খুব বেশি করেনি বাট খুব কমও করেনি, যতটুকু করেছিলেন সেটা আমাকে ইন ডিটেলস আমাকে সেখানে আমাকে বোঝাতে হয়েছিল। যেমন হচ্ছে থাইরিস্টার, মানে টার্মটা ছোটো হতে পারে বাট সেখান থেকে খুব মোটামুটি উনি ডিপে ঢুকে গেছিলেন আর কি। ইভেন আমাকে ওখানে ড্রও করতে বলা হয়। তো তারপরে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর থেকে, সেখান থেকে স্পিড কন্ট্রোল, তারপরে ট্রান্সফর্মার, যাই হোক এসব থেকে মোটামুটি শুরুরটা যেসব কোশ্চেনগুলো হয়েছিল সেগুলো নর্মাল বা ইজি ছিল। তো আস্তে আস্তে ইজি টু মডারেট হচ্ছিল আর কি কোশ্চেনগুলো। তো টেকনিক্যালে মোটামুটি আমি সবই অ্যান্সার করতে পেরেছিলাম, বাট থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে যখন আরও ডিপে ঢুকছিল ব্যাপারটা, আর্মেচার রিয়াকশন দিয়ে আর কি, লাস্টের দিকে আমি একটা কোশ্চেন ঠিক মনে পড়ছে না, তো সেই কোশ্চেনটাতে অ্যান্সারে উনি খুব একটা স্যাটিসফাই ছিলেন না, বাট মোস্ট অফ দ্য কোশ্চেন, মানে 90% কোশ্চেন আমি ঠিকঠাকই অ্যান্সার দিতে পেরেছিলাম, মানে আমার মনে হয়, কারণ উনি স্যাটিসফাইড ছিলেন, আমারও যেসব লজিক ছিল বা যুক্তি ছিল সেটা কাজ করে গেছে। তো টেকনিক্যাল একদিকে, আরেকজন হচ্ছে আমার বাড়ি কোথায় সেখানকার নিয়ে একটা গোটা ব্রিফ, একটা
ধারণা চেয়েছিলেন। আরেকজন যেটা বললাম আমি, তখন ইলেকশন ছিল, উনি ইলেকশন ইভেন ইলেকশনের পারপাসে আর কি আমাদের সব কনস্টিটিউশনাল যেসব ব্যাপারগুলো আছে, সাপোজ হচ্ছে আমি বলছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা লোকসভা কটা সিট আছে আর কি, 42, তো এরকম আর কি। তো যাই হোক, এমনি ইন্টারভিউ প্যানেলে নার্ভাস ছিলাম, বাট শুরুটা যখন করলেন, কারণ আমার সোজাসুজি একজন বসেছিলেন, উনি আর কি প্রথমে এমনি ইন্ট্রোডাক্টরি পার্টটা উনিই করেছিলেন, ইভেন জিজ্ঞেস করছিলেন। মেনলি আমার যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমি 2015 পাস আউট, ইভেন এতদিন হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, আমি কোথাও আমার কাজের এক্সপিরিয়েন্স কোনো ছিল না। তো সেটা নিয়ে একটা প্রথমের দিকে উনি আমার উপর একটা হালকা প্রেশার ক্রিয়েট করার মানে চেষ্টা করেছিলেন, যেটা স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক, কারণ একজন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট পাস আউটের পরে এতদিন কী করছিল। যাই হোক, বাকিদের মতো আমারও অ্যান্সার সেমই ছিল, যেটা সত্যি আর কি, যে আমি মেনলি গভর্নমেন্ট এক্সামের জন্যই আর কি নিজেকে স্টাডি মানে প্রিপেয়ার করছিলাম, আর সেটাই করে যাচ্ছিলাম। গভর্নমেন্ট এক্সামে ক্র্যাক করা বা ক্লিয়ার করা সেটা তো মানে খালি ভাগ্য বললে হবে না, ভাগ্য চেষ্টা দুটোই ব্যাপার থাকে আর কি। তো আমি সেটাই করছিলাম, সেটাই ওনাদের বলি। তো আমাকে বলেছিল যে দ্য ডেজ আর গন, তো তুমি এখনও কিছু করছো না, তুমি যদি না পাও তাহলে কী করবে। তা আমি বলেছিলাম স্যার নেগেটিভটা ধরে তো মানুষ এগোতে পারে না, আমিও নেগেটিভ ধরে এগোচ্ছি না, আমার কাজ ফোকাস করা এবং আমার লেবারটা দেওয়া, আমি সেটাই করছি, ফার্দার সেটাই করে যাব। তো এটা আমি বলেছিলাম, তারপরে উনি ওনার মতন কী ভেবেছিলেন, কী ক্যালকুলেশন করেছেন আমি জানি না, বাট আমি এই অ্যান্সারটা দিয়েছিলাম। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। মোটামুটি আমি বলবো যে টেক্সট বুকটা ফলো করা দরকার, আর যেসব মার্কেটে এখন যেসব কম্পিটিটিভ এক্সামের বই আছে, যেরকম আমি বললাম আমি করেছিলাম মার্কেট রাজপুত, জেবি গুপ্তা, এগুলোকে বেশি ফোকাস করেছিলাম, তো সেসব করলেই হবে। আর ইন্টারভিউতে আমার মনে হয় যে সব কিছু টেনশান, সব কিছু নার্ভাসনেস পিছনে ফেলে আসাটাই দরকার, বলাটা সোজা কিন্তু করাটা কঠিন আমারও, কারণ আমার কন্ডাক্টর হয়ে যখন আমাকে বসিয়েছিল সেখান থেকে এক এক করে ডেকে নিয়ে গেছিলো ওই ইন্টারভিউ রুমে। তো যাই হোক, ইনিশিয়ালি আমারও নার্ভাস ফিল হচ্ছিলো, বিশেষ করে যে সবচেয়ে বড়ো নার্ভাস ফিল যেটা হচ্ছে আমার অনেক দিন আমি আমার হয়ে গেছে আর কি, প্রায় 3 ইয়ার্স অ্যারাউন্ড আমার হয়ে গেছিলো, সেটা মাথায় কাড়ি কাজ করছিলো যে এটা অ্যান্সার আমি কী দেবো। তো আলটিমেটলি ওখানে গিয়ে ভাবি যে কী আর হবে না, যেটা সত্যি সেটাই, চেষ্টা করেছি, রিটার্ন কোথাও ক্লিয়ার হয়েছে, ইন্টারভিউ হয়নি, সেগুলোই বলেছি। তো টিপস এটাই যে গিভ আপ করাটা দরকার নেই, গিভ আপ করার দরকারও নেই, আর যতটা নিজের দিক থেকে দেওয়ার সেটা দেওয়াটাই ভালো, বাকিটা তো লাক অ্যান্ড নিজের চেষ্টা। থ্যাংক ইউ। আরেকটা ব্যাপারের জন্য, এই যে ইউটিউব চ্যানেলটি আছে সিভিল কি মেডিসিন, আমার এক বন্ধুই আছে, তো সেই আমাকে বলে যে আমার এক্সপিরিয়েন্স যা আছে আর কি চাকরি থেকে শুরু করে যে ইন্টারভিউ ব্যাপারগুলো সেটার শেয়ার করতে। তো যাই হোক, এই ইউটিউব চ্যানেলটিকে আমি ধন্যবাদ জানাই, আর আশা করছি আমার যে এক্সপিরিয়েন্স বা বাকি যারা এখানে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে সেটা আগামী দিনে যারা এক্সপিরিয়েন্স আছে তাদের কাজে লাগবে। আর যাই হোক, সেটা হলে আমারও ভালো লাগবে আর ইউটিউব চ্যানেলটিও এগিয়ে যাবে, সেটারই কামনা করি। ধন্যবাদ।